খাবার অলমোস্ট ফিনিশ, প্রচণ্ড পরিমাণে ঝাল লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন দেখা যাক আজকের মেনুতে আমাদের কী কী আছে। তো অ্যাট ফার্স্ট এটা হলো রাইস, এখানে আছে কচু শাক, তো তার সাথে আছে পালং শাকের চচ্চড়ি, আর এটা হলো ফ্রেন্ডস স্যালাড, আর এটা হলো টমেটো চাটনি, আর এটা হলো চিকেন। চলুন তাহলে আমার খাওয়া স্টার্ট করা যায় যাক। চলুন খাওয়া শুরু করি। অ্যাট ফার্স্ট আমি কচু শাকটা নেব। কচু শাকটা নিয়ে খাওয়াটা স্টার্ট করব। একটু চেক করে দেখি, খুব সুন্দর হয়েছে। খুব জোর খিদে পেয়েছে ফ্রেন্ডস, বেশি দেরি না করে আমি ফটাফট খাওয়া শুরু করে দিচ্ছি। এরপর নেব পালং শাকের চচ্চড়ি, ভালো হচ্ছে খেতে। একটু স্যালাড খাবো ফ্রেন্ডস, আবার চিকেন নেবো ফ্রেন্ডস। দেখুন চিকেন লেগ পিস, চেক করে দেখি। খুব সুন্দর, আর দেরি করা যাবে না ফ্রেন্ডস, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি ফটাফট চিকেন দিয়ে খাওয়া শুরু করব।
চিকেনটা খুব সুন্দর হয়েছে, বাট ঝালটা একটু বেশি হয়ে গেছে, ঝালটা বেশি, আর বাকিটা বাকি সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক। এক পিস আলু আছে, পিস দেখুন, একটু আলু দিয়ে চিকেন কষার গ্রেভি দিয়ে, হ্যাঁ পুরো গ্রেভি গ্রেভি, কালারটা দেখুন ফ্রেন্ডস, এতটা ঝাল ফ্রেন্ডস, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে,
খাবার অলমোস্ট ফিনিশ, প্রচণ্ড পরিমাণে ঝাল লাগছে। তো তার এখন আমি শুরু করবো চাটনি খাওয়া। ফ্রেন্ডস, আমার খাওয়া মোটামুটি ফিনিশ। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা টিপে দেবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিডিও আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।